আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় তেরো অনুশীলন তেরো দশমিক দুইয়ের পাঁচ নম্বর অঙ্কটি করব পাঁচ নম্বর অঙ্কটি আছে সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট প্লাস ডট 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 দ্বারাটির অষ্টম পথ নির্ণয় করো এটা একটা ধারা এ ধারাটির অষ্টম পথ নির্ণয় করো সমাধান প্রদত্ত ধারাটির প্রদত্ত ধারাটি যা ছিল তাই লেখলাম এখন ধারাটির প্রথম পথ এ সমান সিক্সটি ফোর তাহলে এখানে প্রতিবার ভাগ ফল সমান প্রথম পদ্মা দ্বিতীয় পদকে ভাগ করলে একই ফল আসে দ্বিতীয় পদ্মা তৃতীয় পদকে ভাগ করলে ফলাফল একই আসে তাহলে সাধারণ অনুপাত আর এখানে সাধারণ অনুপাত আর দশি আর সমান থার্টি টু বাই সিক্সটি ফোর ইকুয়াল টু ওয়ান বাই টু আবার থার্টি টু দা সিক্সটিনকে বাক করলে ওয়ান বাই টুই আসে অর্থাৎ আর এর মান ওয়ান বাই টু যা এক থেকে ছোট এটি একটি গুণোত্তর ধারা আমরা জানি গুণোত্তর ধারার একতম পথ সমান কি এখানে ধারাটির অষ্টম পথ চাইছে তাহলে অ্যানতম পথ হল এ মানে প্রথম পথ ইন্টু সাধারণ অনুপাত পাওয়ার হবে পদসংখ্যা মাইনাস ওয়ান পদসংখ্যা মাইনাস ওয়ান এখানে পদসংখ্যা হলো অষ্টম আট এন এর মান আট তাহলে আমরা লিখতে পারি ধারাটির অষ্টম পথ সমান কত এনের এর মান আট বসাইছি এর মান সিক্সটি এবং আর এর মান ওয়ান বাই টু এইট মানে এন মাইনাস ওয়ান এন এর মান এইট মাইনাস ওয়ান এখন এর মানে এটা ক্যালকুলেশন করলেই অষ্টম পথ আমরা পেয়ে যাব তো প্রথমে এইট মাইনাস ওয়ান সমান হল সেভেন তো টু এর পাওয়ার সেভেন হলে হয় একশো আঠাইশ কারণ টুয়ের পাওয়ার ফাইভ হলে হয় বত্রিশ ফোর হইলে হয় ষোলো সিক্স হলে হয় চৌষট্টি আর চৌষট্টি দুগুণে কত একশো আঠাশ তাহলে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট হ্যাঁ টুয়ের পাওয়ার সেভেন করলে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট হয় এখন সিক্সটি ফোর দিয়ে এটাকে বাক করলে হয় হাফ অর্থাৎ উত্তর হবে ওয়ান বাই টু তার অষ্টম পথ হবে ওয়ান বাই টু এই ধারাটির অষ্টম পথ হবে ওয়ান বাই টু আশা করি সবাই বুঝতে পারছেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ